হ্যালো এভরিওয়ান। তো আমার সেদিন যে ওয়্যারিংয়ের প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে এই আমার যেই মেইন ইগনিশনের লাইনটা আছে এখন যেটাতে আমি হাত দিয়ে রেখেছি, এটা কিছুটা লুজ হওয়ার কারণে জাস্ট আমার লাইনটা অফ হয়ে যাচ্ছিল। তো আজকে যেটা করলাম, আমি এক্সট্রা একটা ওয়্যারিং টেনেছি আমার যে মেইন লাইন আছে এটা থেকে। জাস্ট এটা এখন আমি এই ইয়েলো অরেঞ্জ আমার যেই ইয়েটা আছে তারটা আছে এটার মধ্যে আমি এক্সট্রা কানেকশনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে অবশ্য আপনারা এটা চেঞ্জেসটা পাবেন। এখন আমার লাইন অন থাকা সত্ত্বেও লাইন আসে নাই, তো আমি যখন এই কেবলটা দিয়ে দিব এখানে তারপর আপনারা দেখতে পারবেন। আমি এক্সট্রা ওয়্যারটা এই অরেঞ্জ কালারের কেবলটাই দিয়ে দিলাম। জাস্ট এটা আমি যখন ইনপুট করব তারপর আপনারা দেখতে পারবেন জাস্ট লাইনটা চলে আসছে। আমাদের অ্যান্টিসার বাইকের এরকম কিছু কিছু ছোটোখাটো সমস্যা থাকে যেটা আমরা অনেকেই শর্ট আউট করতে পারি না, মিস্ত্রিদের কাছে গেলে অনেক ঘুরায় আমাদেরকে। তো এই জিনিসটা আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা জেনে রাখলেন যে ইগনিশনের কানেকশন লুজ থাকলে পরে অনেক সময় ওয়্যারিংয়ের ঝামেলা হয়। আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি, এখন দেখেন এই যে আমার কানেকশন চলে আসলো। আপাতত কিন্তু আর কোনো ঝামেলা নেই, যে আমি জাস্ট এই লাইনটা এক্সট্রা টেনে দিলাম। আশা করি এই ছোট ইনফরমেশনটুকু আপনাদের অনেক কাজে আসবে। যারা যারা আমরা অ্যান্টিসার বাইক চালাই, এসব ছোটোখাটো ওয়্যারিং আপডেটগুলো আমাদেরকে অনেকেই দিতে চায় না, যার জন্য আমরা অনেকটা বিপদগ্রস্ত হই রাস্তায়। তো রিসেন্টলি আমি একটা লং ট্যুরে গিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, ওখানে আমার সেম প্রবলেমটাই হয়। তো সেদিন আমি কোনো রকমে ঠেকার কাজ চালায় ঢাকায় চলে আসছি, বাট আজকে ফাইনালি এটা ফিক্সড আপ করলাম, কারণ এটা আমার জানা ছিল যে আমার ওয়্যারিংয়ের এই পোর্শনটাতেই ঝামেলা হচ্ছে, যার জন্য আমার ইলেকট্রিক লাইনটা চলে যাচ্ছে বারবার। তো এখন দেখেন এটা এরকমভাবে আছে যে আমার কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ব্লিঙ্কিং হচ্ছে না, সব ওয়্যারিং ঠিক আছে। এখন দেখাচ্ছি পুরো বাইকটা আমি নিজেই খুলছি, এই যে টোটাল ইয়ে আছে, আমার কাছে টুলস আছে, টুলস থাকার কারণে পুরো বাইকটা খোলা গেছে। তো এটা হচ্ছে এই আগে আমার লাইট একটা ব্লিঙ্ক করতো আলাদা, ওই ব্লিঙ্কটা এখন বন্ধ হয়ে গেছে। ওই ব্লিঙ্কটা আসলে ওই কানেকশনটা লুজ থাকার কারণেই করতো, এখন দেখেন আর ব্লিঙ্ক করতেছে না, হর্নও ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পারলেন যে এটা হচ্ছে ওয়্যারিংয়ের একটা ছোটো ফল্ট থাকার কারণে আমার বাইকের ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছিল বারবার। আই হোপ ইট উইল হেল্প ইউ গাইজ এ লট, বিকজ আমরা যারা অ্যান্টিসার চালাই আমাদের কাজের ব্যাপারটা অনেক মেকানিকরাই জানে না, বুঝে না। তো আমি এটা অনেকদিন ধরে রাইড করতেছি বলে টুকটাক অনেক কিছুর আপডেট আমি জানতে পারছি। সো আই হোপ এটা আপনাদের জন্য কাজে আসবে, এই ওয়্যারিংয়ের যে ব্যাপারটা, ইগনিশন সুইচের যেই মেইন কানেকশনটা এটা লুজ থাকলে পরে আপনার ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়। তো আপনারাও আমার মতো এরকম একটা কানেকশন এক্সট্রা টেনে যদি ইনস্টল করে ফেলেন তাহলে আই হোপ আপনাদেরও ওয়্যারিংয়ের আর এই প্রবলেমটা ফিউচারে আর করবে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।